হ্যালো ভিউয়ার্স, আমি আরিফ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন এইচ টেক প্রো। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন না এখানে এরকম কেউই নেই। সো যারা এই ভিডিওতে ক্লিক করেছে তারা অবশ্যই গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে থাকেন। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি মূলত হচ্ছে গুগল ক্রোম এক্সটেনশনের উপরে। সো আজকে দুর্দান্ত 5টি গুগল ক্রোম এক্সটেনশনের উপরে এই ভিডিওটি মেক করা হচ্ছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে কিন্তু ভুলবেন না। আই হোপ এই 5টি গুগল ক্রোম এক্সটেনশন আপনার ব্রাউজার এক্সপিরিয়েন্সকে আরও বাড়িয়ে নিয়ে যাবে। সো আপনার ব্রাউজার এক্সপিরিয়েন্সকে যদি এটি সবার থেকে ভিন্ন ধরনের করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করুন। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। হে এভরিওয়ান, আমরা এখন দেখব যে আসলে গুগল ক্রোমের সেরা 5টি এক্সটেনশনের ব্যাপারে জানবো এবং কি সেই এক্সটেনশনগুলো দিয়ে কী কী কাজ করা পসিবল এটাই আমরা আজকে দেখব। সো সর্বপ্রথম আমাদের লিস্টে যে ফার্স্ট এক্সটেনশনটি রয়েছে সেটি হচ্ছে ওয়াসাম স্ক্রিনশট নামে যেই এক্সটেনশনটি রয়েছে এই এক্সটেনশনটি। সো এই এক্সটেনশনটি দিয়ে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের পিসিতে রেকর্ড করতে পারবেন। সো আমাদের আসলে স্ক্রিন রেকর্ড করার জন্য কিন্তু আসলে আলাদা করে কিন্তু সফটওয়্যার ইনস্টল করে দেন আমাদেরকে কিন্তু স্ক্রিন রেকর্ড করতে হয়। সো আপনার গুগল ক্রোম এক্সটেনশনে যদি এরকম একটি এক্সটেনশন থাকে সো আসাম স্ক্রিনশট নামে যেই এক্সটেনশনটি রয়েছে সেটি ব্যবহার করলেই কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ডগুলো কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল ছাড়া। সো এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছে ডেস্কটপ। সো ডেস্কটপ মোডে যদি দেওয়া থাকে জাস্ট আপনারা এখান থেকে স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করলে আপনাদের পুরো ডেস্কটপে যা কিছু হচ্ছে সেটাই কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন। আপনারা যদি চান যে না আসলে অনলি জাস্ট ট্যাবে আপনারা স্ক্রিন রেকর্ডটা করবেন আপনাদের এই ব্রাউজারের এই ট্যাবটাতে কী হচ্ছে তাহলে আপনারা এখান থেকে দিস ট্যাব সিলেক্ট করতে পারেন। সো দিস ট্যাব সিলেক্ট করলে এখান থেকে স্টার্ট রেকর্ডিংয়ে দিলেই কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন। এবং কি যদি কোনো ধরনের ওয়েবক্যাম থাকে সো ওয়েবক্যামে সেটাও যদি আপনারা রেকর্ড করতে চান তাহলে এখানে ক্যাম অনলি নামে যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করলেই কিন্তু আপনারা এখান থেকে স্টার্ট রেকর্ডিং করতে পারবেন। সো যাই হোক, এখান থেকে সেভ ভিডিও টু এখানে ক্লাউডে সেভ করতে পারবেন এবং কি লোকালে আপনাদের ডিভাইসে সেভ করতে পারবেন। আর এখানে হচ্ছে নো ক্যামেরা ডিটেক্ট, যদি এখানে আপনাদের কোনো ক্যামেরা থাকে তাহলে এখানে এটা ডিটেক্ট করবে আর না থাকলে এখানে নো ক্যামেরা ডিটেক্ট লেখা উঠবে। সো এখানে রেজলেশনের যে ব্যাপারটি রয়েছে সো রেজলেশনের ব্যাপারটি হচ্ছে এখানে আপনারা 720 থেকে 1080 এবং 4K পর্যন্ত কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন। যাই হোক, এটা হচ্ছে প্রো ভার্সন, ফুল এইচডি যেটি রয়েছে 1080 পিক্সেল। সো এটা হচ্ছে প্রো ভার্সন এবং 4K যেটা রয়েছে এটাও কিন্তু প্রো ভার্সন। সো নর্মালি আপনারা যদি এই ভার্সনটি ইউজ করেন তাহলে আপনারা 720 কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন। সো আপনার এই অসাম স্ক্রিনশট এক্সটেনশনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের লিস্টের সেকেন্ড যে এক্সটেনশনটি রয়েছে সেটি হচ্ছে ওয়ান ট্যাপ এক্সটেনশন। সো আমরা দেখব যে আসলে ওয়ান ট্যাপ এক্সটেনশনটি কী কাজে দরকার হয় আমাদের। সো এখান থেকে আমরা যদি ওয়ান ট্যাপ এক্সটেনশনটি যেটি রয়েছে সো এটি যদি আমাদের ব্রাউজারে যদি অ্যাড করা থাকে যেই সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে ভিন্ন ভিন্ন ট্যাব যদি ওপেন করি সো অনেক ক্ষেত্রে আমাদেরকে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় আমরা কিন্তু ভিন্ন ভিন্ন ট্যাব কিন্তু ওপেন করি। সেক্ষেত্রে আসলে 10-15 ট্যাব ওপেন করে সো অনেকে অনেক ধরনের কাজ করে থাকে। সো এই ক্ষেত্রে আমাদেরকে এই ওয়ান ট্যাব এক্সটেনশন যেই সুবিধাটি দেবে সেটি হচ্ছে সো আমরা যদি আলাদা আলাদা যদি ট্যাব ওপেন করি জাস্ট আমরা যদি এখান থেকে ওয়ান ট্যাবে এক্সটেনশনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমরা 6টা ট্যাবস ওপেন করেছি। সো এটা হচ্ছে যারা মাল্টিপল ট্যাব ওপেন করে যারা আসলে বিভিন্ন ধরনের কাজ করে থাকে সো একটা ট্যাব থেকে আরেকটা ট্যাব সুইচ করতে গেলে আমাদের কিন্তু যখন একসাথে অনেকগুলো ট্যাব হয়ে যায় সো সেই ট্যাবগুলো কিন্তু পিছনে পড়ে যায়, জাস্ট কিছু ট্যাব আমরা এখান থেকে দেখতে পারি। সো এটা যারা আসলে মাল্টিপল ট্যাব ওপেন করে থাকে তারাই আসলে বুঝবেন বিষয়টা। এই ক্ষেত্রে আপনারা কিন্তু ওয়ান ট্যাবের মাধ্যমে যেই সুবিধাটি পাচ্ছেন সেটি হচ্ছে এক ক্লিকে কিন্তু আপনাদের সব ট্যাবগুলো কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন যেই ট্যাবগুলো আপনারা ওপেন করেছেন। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ান ট্যাবের মাধ্যমে কিন্তু আপনাদের প্রয়োজনীয় যেই ট্যাবটি প্রয়োজন যেই ট্যাবে আপনাদের আসলে যেতে হবে সিম্পল আপনারা সেখান থেকে ক্লিক করলেই কিন্তু সেই ট্যাবে কিন্তু চলে যেতে পারবেন। তো আপনারা আশা করছি যে এই সিম্পল ওয়ান ট্যাব এক্সটেনশনটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে যাব সরাসরি থার্ড যে এক্সটেনশনটি রয়েছে সেটি হচ্ছে এক্সটেনসিটি। সো এক্সটেনসিটির মাধ্যমে যেই সুবিধাটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে আপনাদের ব্রাউজারে যদি আসলে বিভিন্ন ধরনের এক্সটেনশন যদি অ্যাড করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সটেনশনগুলো খুঁজে পেতে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হয়। সো এখান থেকে যদি সরাসরি আপনারা যদি সো এইটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে ব্রাউজারে যেই সকলগুলো এক্সটেনশনগুলো রয়েছে সেই এক্সটেনশনগুলো কিন্তু আপনারা এক ক্লিকে কিন্তু আপনাদের হাতের সামনে কিন্তু পেয়ে যাবেন। চাইলে আপনারা যেই কোনো এক্সটেনশন কিন্তু এখান থেকে কিন্তু সুইচ করতে পারবেন। সো এটাই না, এটা ছাড়াও কিন্তু আলাদা একটি এটার একটা বিশেষত্ব রয়েছে সেটি হচ্ছে যেমন ধরুন অসাম স্ক্রিনশট স্ক্রিন রেকর্ডার। সো এই স্ক্রিন রেকর্ডারের আসলে সেটিং অপশনে যেতে হলে কিন্তু আপনাকে এখানে পাশে যে গিয়ার আইকনটি দেখতে পাচ্ছেন সো এই গিয়ার আইকনে ক্লিক করলেই কিন্তু আপনারা
সেই এক্সটেনশনের সেটিং অপশনে কিন্তু যেতে পারবেন। সো এই সেটিংয়ের অপশনে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু একটু খোঁজাখুঁজি করে কিন্তু আসলে ভিতরে যেতে হয়। সেই ক্ষেত্রে আপনি কিন্তু হাতের নাগালে কিন্তু এই অপশনটি কিন্তু পেয়ে যাচ্ছেন। সো যে কোনো এক্সটেনশনের এখানে দেখবেন যে যেটার আসলে সেটিংয়ে আসলে কাজ করা যায় বা সেটিং রয়েছে, সেই সেটিং অপশনে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু চলে যেতে পারবেন। সো আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আসলে সেটিং করতে পারবেন। সো এবার আমাদের ফোর্থ নাম্বার যেই এক্সটেনশনটি রয়েছে সেটি হচ্ছে ট্যাব রিসাইজ এক্সটেনশন। সো এই এক্সটেনশনটি আমাদের আসলে অনেকেরই কিন্তু প্রয়োজন হয়, না দেখলে আসলে বুঝবেন না এই ট্যাব রিসাইজ এক্সটেনশনটি কি। সো ফ্রেন্ড আমাদের কিন্তু অনেক সময় কিন্তু আসলে কাজের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় যে দুইটা ট্যাব আলাদা আলাদা করে জাস্ট অ্যাকুরেট করে কিন্তু আমরা আসলে দুইটা ট্যাব পাশাপাশি করে কিন্তু অনেক সময় কিন্তু অনেক ধরনের কাজ করে থাকি। সো বিশেষ করে কিন্তু আসলে এই এক্সটেনশনটি কিন্তু আসলে আমারও অনেক কাজের দরকার হয়, যেটা হচ্ছে দুটা ট্যাব আসলে পাশাপাশি করে কিন্তু আমরা অনেক সময় অনেক ধরনের কাজে কিন্তু ব্যবহার করে থাকি। সো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, এই একটা ট্যাব এখান থেকে নিয়ে দেন আরেকটা ট্যাব ওপেন করে জাস্ট এইভাবে কিন্তু আমাদেরকে কিন্তু এটা কিন্তু রিসাইজ করতে হয়। সো এই রিসাইজ করার সময় কিন্তু আমাদেরকে কিন্তু বেশ কিছু সময় কিন্তু নষ্ট করতে হয়। সো ব্রেন আমরা যদি আসলে যদি এই ট্যাব রিসাইজ এক্সটেনশনটা যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই সময়টুকু যে নষ্ট হচ্ছে সো এই সময়টা আমাদের কিন্তু বেঁচে যাবে। সো এখান থেকে যেই ট্যাব রিসাইজ যে এক্সটেনশনটি আপনাদের গুগল ক্রোম এক্সটেনশনে যদি অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা দেখতে পারবেন এখানে যে 1:2 যে সাইজটি রয়েছে, সো আমরা যদি সিম্পল এই 1:2 সাইজে যদি ক্লিক করি তাহলে দুইটা ট্যাব কিন্তু আমাদেরকে কিন্তু একই সাইজের কিন্তু দুইটা ট্যাব হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো জাস্ট এটাকে ড্র্যাগ করে পাশাপাশি রাখলেই কিন্তু আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ড আপনারা যদি চান যে না আসলে দুইটা ট্যাব না আমি আসলে চারটা ট্যাব করে কাজ করতে চাই, সেই অপশনটা কিন্তু এটার ভিতরে কিন্তু রয়েছে। সো আপনারা এখান থেকে 2:2 যে অপশনটি রয়েছে এটা যদি আপনারা যদি সিম্পল যদি ক্লিক করেন তাহলে কিন্তু আসলে চারটা ট্যাব কিন্তু আপনাদের এক্সাক্ট চারটা ট্যাব কিন্তু ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু এগুলো একসাথে কিন্তু সাজিয়ে নিতে পারেন। সো আপনার কাজটা কিন্তু খুবই ইজি হয়ে গেল। সো এবার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ট্যাব রিসাইজ এক্সটেনশনটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো এবার আমরা এখন চলে যাবো যে আমাদের ফিফথ নাম্বারে যেই এক্সটেনশনটি রয়েছে সেই এক্সটেনশনটি হচ্ছে অ্যালেক্সা ট্র্যাফিক র্যাঙ্ক। সো আমি মনে করি যে এই এক্সটেনশনটি অনেকেরই কাজে আসতে পারে, এই অ্যালেক্সা ট্র্যাফিক র্যাঙ্ক। সো অ্যালেক্সা ট্র্যাফিক র্যাঙ্কিং যেই এক্সটেনশনটি রয়েছে সেই এক্সটেনশনটি কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কিন্তু র্যাঙ্কিংগুলো কিন্তু তারা কিন্তু প্রকাশ করে থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি যদি এখান থেকে ইউটিউবে যদি ক্লিক করি তাহলে আমি যদি দেখতে চাই যে আসলে অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে ইউটিউবের র্যাঙ্কিংটা কত রয়েছে, সেক্ষেত্রে আমি যদি আমাদের ব্রাউজারে যদি অ্যালেক্সা ট্র্যাফিক র্যাঙ্কিং যদি এক্সটেনশনটি যদি অ্যাড করা থাকে সেক্ষেত্রে আমরা যদি এটা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এই ইউটিউবের র্যাঙ্কিং রয়েছে অ্যালেক্সা র্যাঙ্কিং রয়েছে 2 নম্বর। তো এবার আমরা যদি এখান থেকে google.com লিখে যদি সার্চ করি তাহলে আমরা যদি দেখতে চাই যে অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে google.com-এর র্যাঙ্ক কত রয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো অ্যালেক্সা র্যাঙ্কে কিন্তু আসলে google.com-এর র্যাঙ্কিং রয়েছে 1 নম্বরে। সো অনেকেই বলতে পারেন যে আসলে এটা আমার কী কাজে আসতে পারে। সো তাদের ক্ষেত্রে বলতে চাই যে আসলে অনেকেই কিন্তু অনেক ধরনের বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে কিন্তু আসলে বাংলাদেশ থেকে কিন্তু পারচেস করে থাকেন। সো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু প্রবলেম ফেস করতে হয় যে আসলে এই ওয়েবসাইটটি ট্রাস্টেড কিনা বা এই ওয়েবসাইটের মাধ্যমে আমি লেনদেন করতে পারবো কিনা বা এই ওয়েবসাইটে পেমেন্ট করলে আমি আমার প্রোডাক্টটি পাবো কিনা। সো এটা কিন্তু আসলে অনেকেই কিন্তু এরকম কাজগুলো করে থাকেন যে বাংলাদেশ থেকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুঁজে খুঁজে সার্চ করে এবং কি তাদের থেকে কিন্তু বাই করেন বা তাদের সার্ভিসটি আপনারা নিতে চান। সো এরকম অনেক ধরনের অনেক ওয়েবসাইট রয়েছে বা অনেক ধরনের অনেক প্রোডাক্ট রয়েছে যেই সার্ভিসগুলো আপনারা বাই করতে চান। সো সেই ক্ষেত্রে আমাদের যেই প্রবলেমটি ফেস করতে হয় যে এই ওয়েবসাইটটি ট্রাস্টেড কিনা এবং কি তারা সার্ভিসটি ভালো করে দিচ্ছে কিনা বা সেটি অন্তত জানতে হলে কিন্তু আপনারা কিন্তু এই অ্যালেক্সা র্যাঙ্কিং যেটি রয়েছে এই এক্সটেনশনটি আপনারা ব্যবহার করতে পারেন। সো এই এক্সটেনশনটি ব্যবহার করলে আপনারা সেই ওয়েবসাইটের র্যাঙ্কিং সম্পর্কে জানতে পারবেন। তাদের র্যাঙ্কিং সম্পর্কে জানতে পারলে আপনার যেটি সুবিধা হবে সেটি হচ্ছে আপনি সেই ওয়েবসাইটের উপর ট্রাস্ট আনতে পারবেন এবং কি তাদের সার্ভিসগুলো আপনারা নিতে পারবেন। সো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, নতুন কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো ধরনের সার্ভিস নিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রাস্ট পাইলট যেই ওয়েবসাইটে রয়েছে সো সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তাদের আসলে ডোমিন নেমটা দিয়ে কিন্তু আপনারা আসলে একটু সার্চ করে নিতে পারেন যে আসলে তাদের সম্পর্কে মানুষজন কী ধরনের মতামত দিচ্ছে। সো আপনারা আশা করছি ফাইনালি এই 5টি এক্সটেনশন আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে এই 5টি এক্সটেনশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যদি আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যদি গুগল ক্রোমের এক্সটেনশন নিয়ে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।